সাংবাদিক বন্ধুগণ, সালাম আলাইকুম। আপনাদের প্রথমেই আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা অতি অল্প সময় নোটিশে আপনারা এখানে এসে আজকে উপস্থিত হয়েছেন। আগামী 30 তারিখে যে পৌরসভা নির্বাচন, 236টি পৌরসভায় হচ্ছে। এই পৌরসভা নির্বাচনে আপনারা সবাই জানেন যে দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচন হচ্ছে, এবং দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচন হওয়া মানেই হচ্ছে যেটাকে পুরোপুরিভাবে রাজনৈতিক নির্বাচন হচ্ছে। যেহেতু এটা আমাদের দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, আমরা বিষয়টাকে পুরোপুরিভাবেই আমাদের রাজনৈতিক বিষয় বলেই আমরা মনে করছি, এবং সেই জন্যেই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এবং অতি অল্প সময়ের মধ্যে হলেও আমরা নির্বাচন যেন সুষ্ঠুভাবে পরিচালনা দলের পক্ষ থেকে করা যায়, সে নিয়ে আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে আমরা আজকে এখানে আলোচনায় বসেছিলাম। আমরা এই নির্বাচনকে সফল আমাদের পক্ষ থেকে করার জন্যে, নির্বাচনে যেন আমরা সর্বাত্মক অংশগ্রহণ করতে পারি, সেই জন্যে এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা নির্বাচনটিকে সত্যিকার অর্থেই একটি ইফেক্টিভ মেজার হিসেবে আমরা দেখছি, এবং আমরা মনে করছি যে নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পাওয়ার যে আন্দোলন করছি, সেই আন্দোলনকে আমরা এগিয়ে নিতে পারব। এবং একটি কথা খুব পরিষ্কার করে আমরা বলতে চাই আপনাদেরকে, এটা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন আমাদেরকে বিভিন্ন কারণে, যে আপনারা আবার মাঝপথ থেকে সরে আসবেন কি না। কোনো সম্ভাবনা নেই, মাঝপথ থেকে ফিরে আসার কোনো সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়নি, এবং এই নির্বাচন আমরা পুরোপুরিভাবে একেবারে ফলাফল ঘোষণার পর্যন্ত সবাই অ্যাক্টিভলি নির্বাচনে থাকবেন বলে আজকে আমাদের সবার মধ্যে সিদ্ধান্ত হয়েছে। এবং সেই সঙ্গে আমাদের এই নির্বাচনকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে আমাদের কয়েকটি সেল গঠন করা হয়েছে। কেন্দ্রীয় একটি নির্বাচন মনিটরিং সেল গঠন করা হয়েছে, বিভাগ ভিত্তিক মনিটরিং সেল গঠন করা হয়েছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের নেতৃত্বে এবং সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে। বিভাগ ভিত্তিক মনিটরিং সেল, তারা যে সমস্ত জেলাগুলোতে নির্বাচন হচ্ছে, পৌরসভাতে নির্বাচন হচ্ছে, আমাদের যেসব পৌরসভাগুলোতে নির্বাচন হচ্ছে সেই সব পৌরসভায় তারা প্রশাসনের কাছে, বিশেষ করে রিটার্নিং অফিসারের কাছে, তারা সবসময়ই একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্য তারা চাপ রাখবেন। একই সঙ্গে আমাদের বিভাগ ভিত্তিক যে কমিটিগুলো তৈরি করা হয়েছে, এই কমিটিগুলো তারা ওই বিভাগের সকল জেলাগুলোতে তারা তাদের নেতৃত্ব দেবেন, এবং একই সঙ্গে তারা সেখানে গণসংযোগেও অংশগ্রহণ করবেন। আর আমাদের কেন্দ্র থেকে আমরা সবসময়ই যা কিছু প্রয়োজন মনে করবেন জেলাগুলো থেকে আসবে বা বিভাগ থেকে আসবে, সেগুলোকে নিয়ে আমাদের কেন্দ্রীয় মনিটরিং সেল কাজ করবে, এবং প্রচার এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ, অন্যান্য বিষয়গুলো যেগুলো নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সেই বিষয়গুলো এই কেন্দ্রীয় মনিটরিং সেল তারা দেখবে। নির্বাচন কমিশন ইতিপূর্বে যতগুলো নির্বাচন করেছে, আমরা কখনোই দেখিনি যে তারা অবাধ সুষ্ঠু নির্বাচন করেছে। নির্বাচন কমিশন অতীতের সমস্ত নির্বাচনগুলোই ছিল পক্ষপাতমূলক, এবং সরকারি দলের সিদ্ধান্ত নিয়েই তারা কাজ করেছে। নির্বাচন কমিশন তার নিজের পায়ের উপরে দাঁড়িয়ে, নিজের শক্তির উপর দাঁড়িয়ে কখনোই নির্বাচন পরিচালনা করেনি, যার ফলে হয়েছে যে নির্বাচনগুলো কখনোই সুষ্ঠু এবং অবাধ হয়নি। নির্বাচন কমিশন যদি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে সত্যিকারার্থে নিরপেক্ষ থাকতো, তাহলে তারা সেই নির্বাচনকে স্থগিত করতো অথবা বাতিল করতো, এটা তারা করেনি। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা দেখেছেন উপজেলা নির্বাচনগুলো যখন হয়েছে, প্রথম দুই ফেজে পর্যায়ে
নির্বাচন কিছুটা সুষ্ঠু হলেও পরবর্তী তিনটি পর্যায়ে পুরোপুরিভাবে আপনারাই প্রত্যেকটা পত্রিকায় চ্যানেলে আপনারা রিপোর্ট করেছেন, তারা একেবারে শক্তি দিয়ে নির্বাচনে কারচুপি শুধু নয়, নির্বাচন দখল করে নিয়ে চলে গেছে। এবং সিটি কর্পোরেশন নির্বাচন তো আপনারা নিজেরাই খুব ভালো করে জানেন যে এখানে কী অবস্থার সৃষ্টি হয়েছিল। আমাদের নেতাকর্মীরা সেখানে দাঁড়াতেই পারছিল না, পরবর্তীকালে তারা নিজেরাই জাল ভোট দিয়ে স্ট্যাম্পিং করে ঘোষণা করে দিয়েছে। এখন কিন্তু শুরু করেছে তিন মাস আগে থেকে নতুন করে আমাদের সারা দেশে নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং নতুন মামলা দেওয়া হচ্ছে। বিশেষ করে শিডিউল ঘোষণার পর থেকে এর মাত্রাটা অনেক বেড়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের কয়েকজন মেয়র প্রার্থী তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ফেনীতে তো জোর করে নিয়েই গেছে। এবং আমাদের সভাপতি ফেনীর, তিনি যখন মামলা করতে গিয়েছে আপিল করতে গিয়েছিলেন তখন তার বাড়িঘর ভাঙচুর করেছে এবং তাকে সেখানে করতে দেওয়া হয় নাই। এটা হাইকোর্টে এসছে, আমরা আশা করি এখন হাইকোর্টের সিদ্ধান্ত আমরা পাব আমরা নির্বাচনের। আমাদের যে পৌরসভাগুলোতে ইতিমধ্যেই আনকনটেস্টেড হয়ে গেছে সেগুলো হচ্ছে আপনার পরশুরাম, ফেনী সদর, চৌদ্দগ্রাম, শিবচর, পিরোজপুর সদর, সারিয়াকান্দি। গতকালই আমাদের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার খোকন আপনাদের সঙ্গে কথা বলেছেন যে তার এলাকায় সেখানে অস্ত্র দেখিয়ে তাকে বাধ্য করা হয়েছে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য, তাকে তুলে নিয়ে গেছে, এখন পর্যন্ত সে ফিরেও আসে নাই। এইভাবে এই নির্বাচন কমিশন পরিচালনা করছে। আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার আমরা আহ্বান জানিয়েছি, আমাদের নেতৃবৃন্দ গেছেন নির্বাচন কমিশনে, নির্বাচনকে সুষ্ঠুভাবে অবাধ নিরপেক্ষভাবে পরিচালনা করবার আহ্বান তারা জানিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত এমন কোনো স্বাক্ষর রাখেননি যাতে আমরা বিশ্বাস করতে পারি যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমরা আবারও আহ্বান জানাতে চাই নির্বাচন কমিশনের কাছে যে তাদের যে ম্যান্ডেট আছে, অর্থাৎ তারা স্বাধীনভাবে, সম্পূর্ণ স্বাধীনভাবে তারা নির্বাচন পরিচালনা করবেন অবাধ ও সুষ্ঠুভাবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সেই অবস্থাটা যেন তৈরি করেন। নির্বাচন কমিশনের এটা একটা আরেকটি পরীক্ষা, এই পরীক্ষায় নির্বাচন কমিশন তারা যেন নিজেরা উত্তীর্ণ হতে পারেন, দেশি বিদেশি সমস্ত দেশগুলো সংস্থাগুলো যেন এটা মনে করতে পারে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করেছে। আপনারা দেখেছেন গতকালই পত্রিকায় প্রকাশিত হয়েছে যে 2014 5ই জানুয়ারির নির্বাচন সম্পর্কে DFID অর্থাৎ ব্রিটেন তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছে এবং এতদিন পরে প্রকাশ করে জিজ্ঞেস করে তারা বলেছে যে এতদিন আমরা সরকারের সঙ্গে সম্পর্ক যেন আমাদের খারাপ না হয়ে যায় সেই কারণে আমরা এতদিন করিনি। এখন একটা আদালতের শরণাপন্ন হয়েছিলেন একজন সাংবাদিক ব্রিটেনের, বাধ্য হয়েছে তাদের আইন অনুযায়ী তথ্য রাইট টু ইনফরমেশন কমিশন তারা বাধ্য করেছে তাদেরকে সেই রিপোর্টটা প্রকাশ করতে। এবং সেই রিপোর্টে আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে সেই নির্বাচন 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন যে কোনো নির্বাচনই হয়নি, এটা যে সম্পূর্ণ প্রহসন ছিল সেই কথা তারা পুরোপুরিভাবে তুলে ধরেছে। সেখানে উপজেলা ইলেকশনের কথাও, নির্বাচনের কথাও সেখানে এসছে সেই রিপোর্টে। সুতরাং আমরা যে বারবার বলছি যে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই একটি নিরপেক্ষ সরকারের অধীনে, কেন? কারণ এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে তারা নির্বাচন কমিশনকে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে দেবে না, কারণ তারা জোর করে তাদের যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী তারা জোর করে এই নির্বাচনগুলো তাদের পক্ষে নিয়ে যাওয়ার ফলাফল ঘোষণা করবে। এখন সমস্যা হচ্ছে, আপনারা প্রশ্নও করতে পারেন, করেছেন যে তাহলে আপনারা নির্বাচন যাচ্ছেন কেন? আমরা নির্বাচনে যাচ্ছি আমরা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা বরাবরই সকল ইলেকশন নির্বাচনে অংশ নিয়েছি এবং নির্বাচনের মধ্যে দিয়েই কিন্তু আমরা ক্ষমতার পরিবর্তনে হয়েছে, আমরা ক্ষমতায় গেছি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা গেছি, আমরা পরাজিত হয়েছি যেসব নির্বাচনে আমরা সেগুলোকে মেরেও নিয়েছি। আপনারা দেখেছেন যে প্রতিটি নির্বাচনের পরে যেগুলোতে আমরা হেরে গেছি তারপরে কিন্তু আমরা পার্লামেন্টে গেছি। কিন্তু গতবারের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে শুধু আমরা নই,
দেশের সকল রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করেছিল। সেই বর্জন করার কারণটা কি ছিল? যে সিস্টেমটা জনগণ অ্যাকসেপ্ট করে নিয়েছিল, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, সেই সিস্টেমটা তারা পার্লামেন্টে তাদের রুট মেজরিটি দিয়ে তারা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন শুরু করেছে। তখনই আমাদের দলের চেয়ারপারসন কিন্তু প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এই পনেরোই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশে একটা স্থায়ী দ্বন্দ্ব, একটা সংঘাতের সৃষ্টি হলো যেটা আপনার সহজে প্রশমিত হবে না, কারণ দেশের বৃহত্তর জনগোষ্ঠী কিন্তু তারা তাদের ভোটাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। গত সিটি কর্পোরেশন ইলেকশনে যতদূর পর্যন্ত নির্বাচন হয়েছে সবাই দেখেছেন যে ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে সবাই যেতেও পারেনি, ভোটও দিতে পারেনি। আজকে তাই আমরা আহ্বান জানাতে চাই আমাদের দলের পক্ষ থেকে যে গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশকে গণতন্ত্রের রক্ষা করার জন্য আমরা যেটা অর্জন করেছিলাম অতীতে, সেই অর্জনকে যেন আপনার সত্যিকার অর্থে রক্ষা করা যায়, সেই জন্য এই নির্বাচনটি যেন অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে চলে যায়, সে অবাধ সুষ্ঠু করার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে তারা যে সমস্ত বিধি দিয়েছেন সেই বিধিগুলো অনেকগুলোই আপনার প্রশ্নবিদ্ধ হয়েছে। আবার কয়েকটা বিধি আছে যেগুলো ভালো বলতে হবে, যেমন আপনার মন্ত্রীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এমপিরা নিতে পারবেন না, কিন্তু এটাকে তাদেরকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, তাদেরকে মিন করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি যে একটু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে সংসদ সদস্যদেরকে। এই বিষয়গুলো আপনার অত্যন্ত জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের উচিত হবে দেখা, এবং যাতে কোনো রকম দলীয় প্রভাব বিস্তার না করতে পারে সেই জন্য তাদেরকে সজাগ থাকা। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে যে নির্বাচন কর্মকর্তা থাকার পরেও বেশির অনেক জায়গায় তারা নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব না দিয়ে সরকারি কর্মকর্তাদের তাদের অনেককে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে এটা মনিটর করতে হবে যেন তারা দায়িত্বটা সঠিকভাবে তারা পালন করেন। আমরা আজকে এই পর্যন্তই আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করি।